জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন অধিকার কারো নেই। দেখলাম লাঠি পিটাই করা হচ্ছে, ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠি পিটাই করা হচ্ছে, রক্তাক্ত করছে, এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এগুলো নিয়ে আলাপ করার দরকার নেই। এর ফলশ্রুতিতে এই যে আজকে বাংলাদেশের মানুষ মুক্তির আন্দোলন করছে, এটাও কিন্তু তার আন্দোলনের অংশ। কিন্তু এটা হয়তো তাদের নিজস্ব দাবির জন্য, তাদের দাবির জন্য তারা আলাদাভাবে আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে, অবৈধ দখলদার একটা ফ্যাসিস্ট সরকারের কারণে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। তারা জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে জবাবদিহি না, এটাই তো মূল সমস্যা। নাইলে যদি জনগণের কাছে জবাবদিহি একটা নির্বাচিত সরকার থাকত, এটার যৌক্তিক সমাধান খুবই সহজ। যৌক্তিক সমাধান হচ্ছে এই বাংলাদেশের আগামী দিনে আপনি কি মেধাভিত্তিক একটি দেশ করতে চান, নাকি মেধাবিহীন দেশ করতে চান? আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান, নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান? আপনি কি একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান, নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান, নাকি বিভক্তি সৃষ্টি করে বিভিন্ন স্লোগানকে এখানে ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে যেটা জাতিকে বিভক্ত করে ঐক্যের পরিবর্তে সেভাবে দেশ করতে চান, নাকি একটি ঐক্যবদ্ধ দেশ করতে চান, সবাইকে নিয়ে দেশ করতে চান? দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না। আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে, দেশ তো কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য। সুতরাং তাদের জাতির যুক্তিযুক্তিতার পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে। আমি মনে করি বাংলাদেশে যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সকলে কিন্তু আজকে একটা ন্যায়সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠি পেটে করেন, আপনি যদি মিথ্যা মামলা দেন, তাহলে যে সেটা সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি। ওরা তো বলছে আমরা তো চাইলাম অধিকার, কি বলছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, মানে প্রধানমন্ত্রী তো রাজাকার। আপনারা বুঝেনেন, আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এরা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে মূলধন করে, এগুলোকে মূলধন করে অনেকদিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই। যে নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই, তারা সেটাই বলছে। নতুন প্রজন্ম তারা সেই কথাটা বোঝাতে চেষ্টা করছে, বলে এইগুলোকে মূলধন করে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারোর নেই। নতুন প্রজন্ম সেই বক্তব্যটাই দিচ্ছে, সেই জন্যই তারা আন্দোলন করছে। ধন্যবাদ।